time. কিছুই হয়নি গঙ্গা। এই জন্য বলেছিলাম এখানে আসতে না। তুমি আমার কোনো কথা শুনতে চাও না, এখানে থেকো না। চলো চলো বলছি, চলো এখান থেকে এসো। এই অরুণ, আমাকে ঠকিয়ে তুই এখানে আরামে আছিস? আমি তোকে ছাড়ব না। বাবা, এটা কি হচ্ছে? কিসের আওয়াজ? এটা কি হচ্ছে রে? কি হয়েছে দিদি? জানি না। কবিতা তো ভীষণ চিৎকার শুরু করে দিয়েছে। এই আওয়াজটা কিসের? কিরকম একটা শুনতে লাগছে, কিছু বুঝতে পারছি না। দেখাচ্ছি মজা। আমার মনে হয় কোন চোর এরকম শব্দ করে আমাদের বাড়িতে চুরি করার প্ল্যান করছে। এটা কোন চোরের আওয়াজ হতে পারে না। নিশ্চয় কোন ভূতের আওয়াজ আসছে, আমার খুব ভয় করছে। না, আমার মনে হচ্ছে ওই আওয়াজটা আমাদের বাড়ির কুয়ো থেকে আসছে। তখন থেকে কুয়ো কুয়ো করছিস, মুখটা বন্ধ রাখ না তোর, একটু চুপ করে দাঁড়া তো। আরে চুপ করো তো মা। আয়া, দোষ এটার জন্য আপনারা ভয় পাচ্ছেন। আমাদের গ্রামের জঙ্গলে রাত্রেবেলা এখান থেকে একজন চলে গেল, এইখান থেকে একজন চলে গেল, আমরা তো ভয়ই পাই না, আমরা শুধু চলতেই থাকি। মাঝে মাঝে আমাদের নাম ধরে ডাকতে থাকে, আর আমরা পেছন দিকে তাকিয়ে দেখলে তারপর আর কি, যে দাঁড়িয়ে থাকে তাকে ভূতে ধরে নেয়। তবে আমরা ওসব চিন্তা না করে আমরা যেতে থাকি, আসতে থাকি, আমাদের কত সাহস বুঝু। সেটা যদি হয় তাহলে তুই গিয়ে দাঁড়িয়ে। ওটা আমাদের গ্রামের ভূত, আমরা যা বলি শোনে। এটা তো শহরের ভূত, আমি বললেই শুনবে। কি যে কথা বলেন আপনি। আচ্ছা, এটা সত্যি ভূতের আওয়াজ? হ্যাঁ তো, এটা সামান্য ভূত নয়। ও খুব রেগে গেছে বলে এইরকম আওয়াজ করছে। ওরে বাবা, এই চুপ কর তো। এমনিতেই ওরা ভয় পেয়ে আছে, আরো ভয় দেখাচ্ছিস, যা এখান থেকে। তোমাদের কিছু বললে বিশ্বাস করবে না, আমার যা বলার বলেছি, এবার তোমাদের ব্যাপার। এই
চুপ করো। চাচাচ্ছো কেন তুমি? যতই চেষ্টা করো না কেন, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। আমাকে বেরোতে না দিলে আমি তোদের কাউকে শান্তিতে থাকতে দেব না। তোমার ব্যবস্থা আমি করছি। যতই চিৎকার করো তোমার আওয়াজই কোর ভেতরেই থাকবে। তুমি পুরোপুরি বন্দী। আরে এসব কি হচ্ছে? গাড়িটাকে আমি কন্ট্রোল করতে পারছি না কেন? আরে এক্ষুনি মেকানিক আনন্দকে ফোন করছি। হ্যালো মেকানিক আনন্দ, হ্যালো, ফোনটা এরকম ভাবে কেটে গেল, কিছু একটা অঘটন নিশ্চয়ই ঘটবে। মনে হচ্ছে কোনো একটা শক্তি এই গাড়িটাকে কন্ট্রোল করে নিয়ে যাচ্ছে। আমি গঙ্গাকে ফোন করে জানাই। হ্যালো হ্যালো, অফিস পৌঁছে গেছো তুমি? না গঙ্গা, কোনো একটা শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কি বলছো কি তুমি, ইয়ার্কি মেরো না। আরে না গঙ্গা, আমি তোমার সাথে ইয়ার্কি করছি না, আমি একদম সত্যি কথা বলছি। এই গাড়িটা নিজে নিজেই চলছে, আমি কন্ট্রোল করতে পারছি না। আমার কথা তুমি বিশ্বাস করো গঙ্গা। গঙ্গা এরকম হাসছে কেন? কি করবো কিছু বুঝতে পারছি না। কি হলো, কি দেখছিস তুই? এটাই ভাবছিস তো আমি এখানে তোকে কেন নিয়ে এলাম? এভাবে টেনে আনলেন কেন আমাকে? আপনি বললে তো আমি চলেই আসতাম। তোর সাথে কথা বলার থাকলে আমি তোকে এখানে এমনি ডেকে নিতাম। আমি তো তোকে বন্দি বানাবো বলে এইভাবে নিয়ে এলাম এখানে। আপনি আমাকে কেন ধরে রাখতে চান? আপনার বোনের মৃত্যুর কারণ যে আমি নই সেটা তো আমি আপনাকে আগেই বুঝিয়ে বলেছি, তার সত্ত্বেও এরকম করছেন কেন আপনি? তুই আমাকে এত কিছু বুঝিয়ে বললেও আমার বোন তো আর ফিরে আসবে না, না সেই জন্য তুই বললেও আমার মন কোনো দিন বদলাবে না। কিন্তু তোকে আজকে বন্দি করার পেছনে অন্য একটা কারণ আছে, আর সেটা আমি তোকে বলতে পারবো না। এত বড় বাড়িতে তো অনেকদিন থাকলি তুই, কিছুদিন এই ভাঙা বাংলোতে থাকলে এমন কিছু এসে যাবে না। হুম
Hmm.